All right, this is chapter number 12, class 6, ratio and proportion. Fractions samna padechi, taito? So fractions and ratio proportion, they are almost, we can say, similar. Kintu amra ei je ratio proportion kokhon amra use kori. Thik ache? Ekta ei je page, next page amra dekhbo, ratio topic ta. Bolche Isha's weight is 25 kg. And her father's weight is 75 kg. The Isha atar babar ojon dewa ache. Now how many times father's weight is of Isha's weight? The babar weight koto times Isha's weight? Ta jodi amra calculate kori 25 threes are 75 hoy. Tar mane father's weight is 3 times Isha's weight. Thik ache? Abar dewa ache cost of a pen is rupees 10 and cost of a pencil is rupees 2. Ekta pen er dam 10 taka, ekta pencil dam 2 taka. How many times the cost of a pen that of a pencil? Ekta pen pencil e koto gun? Ta pen pencil theke hocche jodi boli pen pencil hocche 5 times. Pen 10 taka, pencil 2 taka, tar mane 5 to 10 mane cost of a pen is 5 times of a pencil. Ebar eigulo dekho, in the above examples we compared the two quantities in terms of how many times. Ta amra compare korchi koto gun, how many times pen er dam ta pencil theke koto times. Isha's father weight, tar Isha's weight a koto times. Now this comparison is known as ratio. The age comparison manne tulona, bangla boli tulona, hindi mein bolte tulna, jo compare karte, milate hain, kam zyada kitna guna, this is known as ratio. Ebar ratio ke amra math se jokhon likhi amra ki bhabe likhi, jemon dekho, ratio of father's weight to Isha's weight. The jar naam age asbe tata numerator hobe. Father's weight koto 75. Ar Isha's weight pore ache seta niche. এর রেশিওটা কত কিভাবে বার করব ফ্র্যাকশনে লিখলাম ফ্র্যাকশন আমরা করেছি লোয়েস্ট টার্ম করেছি সিম্পলিফাই করেছি তো কাটাকুটি এটা কাটাকুটি 25 1 যা 25 3 যা 3 বাই 1 এটাকে আমরা রেশিওতে লিখব 3 ইজ টু 1 এই দুটো ডট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইজ টু বলি আমরা এটা হচ্ছে রেশিও সাইন 3 ইজ টু 1 সিমিলারলি আমরা পেনের কস্ট আর পেন্সিলের কস্ট আমরা রেশিও বার করতে পারি কস্ট অফ পেনটা 10 আর কস্ট অফ পেন্সিল 2 2 1 যা 2 5 যা 5 ইজ টু 1 মাথা রাখবে যখন আমরা রেশিও ফাইন্ড করব যার নামটা আগে নেওয়া থাকবে তার ভ্যালুটা নিউমারেটর থাকবে যার নামটা পড়ে তার ভ্যালুটা ডিনোমিনেটর থাকবে তারপর আমরা সিম্পলিফাই করব ঠিক আছে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি রেশিও সবসময় আমরা বার করব একই ইউনিট থাকবে যদি একটা কিলোমিটার একটা মিটার থাকছে তাহলে কিলোমিটারকে মিটারে করে নিতে হবে মানে বড়ে কো ছোটে মে করনা যদি একটা রুপিস আছে একটা পয়সা আছে রুপিসটাকে পয়সে করে নিতে হবে কারণ এখানে দেখো দুটোই কেজি ছিল দুটো রুপিস ছিল ইউনিট মাস্ট বি সেম এটা মাথায় রাখবে একটা দুটো এক্সাম্পলস আমরা দেখে নিই একটা দুটো এক্সাম্পলস আমরা দেখব এই দেখো এই যেটা বলছিলাম টু কোয়ান্টিটিস ক্যান বি কম্পেয়ার্ড ওনলি ইফ দে আর ইন দ্য সেম ইউনিট যেটা আমি বলে দিয়েছি তবেই আমরা কম্পেয়ার একটা কিলোমিটার একটা মিটারে হবে না হবে ক্যালকুলেশনের মধ্যে কিন্তু এটা ঠিক হবে না ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট এবার আমরা এই যে কয়েকটা এক্সাম্পল দিয়েছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আর 50 মিটার 15 মিটার লেন্থ দেওয়া আছে 50 ব্রেথ হচ্ছে 15 ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেন্থ টু দ্য ব্রেথ লেন্থ টু দ্য ব্রেথ তা লেন্থ কত আছে এই যে লেখা আছে রেশিও অফ দ্য লেন্থ টু দ্য ব্রেথ ইজ ইকুয়াল টু 50 ইজ টু 15 ফ্র্যাকশনে লিখলাম দুটো কি 5 দিয়ে ডিভাইড করেছে আমরা এইভাবে ডিভাইড করে দেখাতে পারি বা কাটতে পারি যেভাবে কাটাকুটি করলেই ভালো ওটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস এটাও আছে সবই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যত বড় ক্লাস যাবো কাটাকুটি যেটা বলি আমরা কাটবে যতক্ষণ না কাটা যাবে এই যেখানে আছে দেখো ফাইন দ্য রেশিও অফ 90 সেন্টিমিটার আর 1.5 মিটার সেন্টিমিটার আছে মিটারে আছে তাহলে মিটার বড় হচ্ছে বড়টাকে সেন্টিমিটার করব সো 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার 1.5 ইনটু 100 150 সেন্টিমিটার ক্যালকুলেশনটা তোমাদেরকে করানো আছে দেখে নেবে অবশ্যই সো কত চলে এলো 90 বাই 150 90 এটা ছিল আর 1.5 মানে 150 দুটো কি করেছে এটা ইনটু নয় ডিভাইড হবে অ্যাকচুয়ালি ভুল হয়েছে দুটো কি 30 দিয়ে আগে তোমরা 00 কেটে দেবে 00 কাটলে 9 বাই 15 হবে 3 3 9 3 5 15 এটা ইনটু এখানে যাই না তোদের বইয়ে কি আছে ডিভাইড হবে হ্যাঁ এটা মিস প্রিন্ট আছে এখানে ঠিক আছে আমি আর সময় দিতে পারবো না আজকে কিন্তু তোর এক্সাম্পলসগুলোকে ভালো করে দেখবি কেমন এক্সাম্পলস দেখে কিছু কিছু যেগুলো বলবো আমি আমি বলে দিচ্ছি কালকে ওয়েনেসডে আছে এই সিক্সটা কোয়েশ্চেন সিক্স আর সেভেনটা সিক্স সেভেনটা
এই দুটো অবশ্যই করে নেবে, অল্পই পাঠ আছে, আরও কিছু পারলে একটু করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।